প্রিয় ভিউয়ার্স, গাছের পরিচর্যা করছি আর গাছের পরিচর্যা না করলে ফলন ভালো হয় না। যেইখানে হোক, সে গ্রামের মাটি হোক আর শহরে বারান্দার ছোট টপের গাছ হোক, এই দেখুন পানির উপরে কলমি শাক লাগিয়েছি, কতটা সুন্দর হয়েছে, একদম তরতাজা। একটু অল্প করে খেলে এরকম লাগিয়ে খাওয়া যায়, তো এর পরিচর্যাটাও করতে হয় অনেক। এইটা কিন্তু সম্পূর্ণ পানির উপরে, এই কলমি শাকটা আমি এরকম করে শাক পাতা লাগাই যেগুলো পানির উপরে লাগানো যায়। আর প্রতিটা গাছের যত্ন নিতে হয়, না হলে গাছ ফলন দেয় না ভালোভাবে। এই যে গাছে পানি দিতে দিতে গাছের মাটি একদম আটকে যায়, এখন যদি গাছের গোড়া এরকমের একটু খুঁচিয়ে না দেই তাহলে এর থেকে গাছ অক্সিজেন নিতে পারবে না। তাই গাছের গোড়া আমি এভাবে মাঝে মাঝে মাটি আলগা করে দেই। এই যে ছোট গাছ লাগিয়েছি, কদিন পরে অনেক বড় হয়ে যাবে। একটা ছোট পরিবারের জন্য ছোট একটা বারান্দা বাগান যথেষ্ট। এখান থেকে টুকটাক শাক সবজি, এই ভালো ফলন না হলেও কিছুটা অন্তত খাওয়া যায়, একদম বেশ মুক্ত। তো এইভাবে আর কি মাটির গোড়াগুলো আমি খুঁচিয়ে তারপরে সঙ্গে সামান্য হালকা সার দেই, আর যেই মাটিতে সার হয় সেই মাটিগুলো ঝরঝরে থাকে, কেশো থাকে, তো গাছ দেখলেও বোঝা যায় যে গাছের গোড়ায় ভালোভাবে সার আছে। আমি এখানে অনেক রকম ছোট ছোট গাছ লাগিয়েছি, আমার প্রয়োজন যেইটুক যা লাগে এখান থেকে আমার প্রয়োজন মিটে। এই যে যে একটা গাছ, এই গাছের পাতা দিয়ে ডাল খেতে অসম্ভব টেস্টি হয়। যেমন আজকে রান্না করব, ডালের সঙ্গে দেব, তাই একটা পাতা ছিঁড়ে নিচ্ছি। এটা পোলাও পাতা বলে, আমার গ্রাম বাংলার ঐতিহ্য নাম পোলাওয়ের পাতা, জানি না কার অঞ্চলে কী নাম, খুবই সুগন্ধি। ডালে দিব এই পাতাটা। তো প্রতিটা গাছের যত্ন নিচ্ছি মোটামুটি। পুঁই গাছ হয়েছে, এখানে একটা নিম গাছ আছে, নিম পাতা প্রতিটা ফ্যামিলির জন্য জরুরি। তো সবগুলোর মাটি খুঁড়ে খুঁড়ে আমি আলগা করে দিচ্ছি, আর দেখছি কেঁচো হয়েছে কিনা। ভালোভাবে গাছের গোড়ায় কেঁচো হয়েছে, এটা কেঁচো সার হয়ে গেছে। তো যাই হোক, আমি গাছের পরিচর্যা করছি। আপনারা কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি আপনারা ভালো আছেন। তো গাছপালা থাকলে যত্ন করবেন, নিজেদের মতো কেয়ার করবেন। এখানে একটা সজনে গাছ আছে, সজনে গাছের পাতাও কিন্তু শারীরিকভাবে অনেক উপকার। তো যার যা আছে সে সেইভাবে যেই অবস্থায় আছেন প্রতিটা মানুষ সেই অবস্থায় পাশে একটু গাছপালা নেবেন। আর আমার বারান্দা বাগানের এই গাছের জন্য আমি দারুণ হাওয়া পাই, মাঝে মাঝে ঠান্ডা না পেলেও কোথাও গাছের নিচে আসলে ঠান্ডা পাওয়া যাবেই। তো এই দেখুন, এই গাছটায় অতিরিক্ত কিছু সার হয়েছে, এই মাটি খুঁড়তে গিয়েই অনেক রকম কিছু বের হয়ে গেছে। আর এইরকম কেঁচো সার নিজেরাই বানানো যায়, এই মাটির উপরে কিছু দিলেই কেঁচো সার হয়ে যায়। অনেক কিছু আছে আমি দেই, সজনে গাছটাও খুব সুন্দর তরতাজা। এই দেখুন বাতাস দুলছে, এর নিচে এসে বসলে একদম ঠান্ডা বাতাস লাগে। এখানেও একটা কলমি শাক গাছ লাগিয়েছি, ওই দেখুন, তো একদম সম্পূর্ণ পানির উপরে লাগিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এখানে মরিচ গাছটা একবার অনেক ফলন দিয়েছে, এবার দ্বিতীয় ফলনের জন্য অনেক ফুল আসছে। তো গাছের ফলন ভালো পেতে হলে অবশ্যই এরকম পরিচর্যা করতে হবে। তো যাই হোক, গাছের পরিচর্যা করতে করতে রান্নায় চলে যাব। আজকের রান্নাও হালকা পাতলা একদম, সবসময় তো ভারী খাবার খাই, মাঝে মধ্যে হালকা খাবার খেতে হয়। একটা মরিচ গাছে অবশিষ্ট প্রথম ফলনের রয়ে গেছে, নিয়ে যাই, রান্নার লাগবে। ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি মরিচ, আর এই মরিচ ডালে দিয়ে রান্না করে খেতে অসম্ভব টেস্টি। মরিচটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ওই যে একটা পাতা নিয়ে আসলাম পোলাওয়ের পাতা, এই পাতাটাও কিন্তু আমি ডালে দেব। মোট কথা, ডালের সুগন্ধি দ্বিগুণ হবে এই পাতাটার কারণে।
তো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর গাছ থেকে ছিঁড়ে ভালোভাবে না ধুইলে এর ভিতরে অনেক রকম ময়লা জীবাণু থাকে, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হয়। ব্যাস, ধোয়া শেষ। এবার আজকে আমি কি রান্না করছি দেখুন। এখানে আমি ডাল সেদ্ধ বসিয়েছি, আর গতকালকে বলছিলাম লাউয়ের ডাঁটা, ওই যে লাউ বুড়ো হয়ে গেলে যে গাছের গোড়ার ডাঁটা থাকে শক্ত, সেই ডাঁটা এই দিয়ে আজও আমি ডাল রান্না করছি। গতকালকেও করেছিলাম, এটা খেতে খুবই সুস্বাদু লাগছে আমার কাছে। চিবিয়ে চিবিয়ে ডাঁটাটা খেলে খুবই ভালো লাগে। তো আমার ডাল দিয়ে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, এবার ওইখান থেকে সেই পোলাওয়ের পাতা আর হলো মরিচ, নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি এই ডালের সঙ্গে। আর এর সঙ্গে দেব সবজি, বিভিন্ন রকমের সবজি, একদম তরতাজা বিষমুক্ত সবজি, যেমন ঝিঙে আছে এখানে, বেগুন আছে, এইটা কিন্তু আমি গ্রাম থেকে নিয়েছি, আর আলু দিলাম একটু। এখন ডালের সঙ্গে ভালোভাবে ফুটবে, তারপরে এটাকে আমি আবার শুকনা মরিচ আর জিরা ফোড়নে রান্নাটা কমপ্লিট করব। তো আজকে ডাল দিয়ে সবজির মিক্সড রান্না করছি, আর এর সঙ্গে আরও করছি যা এর সঙ্গে আর করছি মুরগির ভুনা। বাচ্চারা তো আর সবাই সবজি পছন্দ করে না, তো সবজি খেলেও সঙ্গে একটু গোশ লাগে, তাই অল্প করে আমি মুরগির গোশ ভুনা করছি প্রিয় বিয়ার্স। আর কি বলবো, আজকের আমার ছোট পরিসরের রান্না রেসিপি ব্লগ গাছের পরিচর্যা। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। এই যে ফাইনাল লুক, মুরগির ভুনা আর ডাল সবজি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।